রশি দিয়ে বাঁধা হয় PT-62720 মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। এরপর হেলিকপ্টার দিয়ে টেনে বিমানের মূল কাঠামো ও ইঞ্জিন নেওয়া হয় মাশরাফি বিন মোর্তজার বাড়ির পাশে নড়াইল সদর উপজেলার চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে লং ভেহিক্যালে করে নেওয়া হয় যশোর বিমান বাহিনীর ঘাঁটিতে। এর আগে জরুরি অবতরণ করা বিমানটি পাখাগুলো খুলে নেওয়া হয়। বুধবার দুপুর 2টার দিকে প্রশিক্ষণের জন্য PT-62720 মডেলের বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড়ে যায়। কিছুক্ষণ ওড়ার পরই ইঞ্জিন বিকল হওয়ার কারণে নড়াইলের মাঝপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে ধান খেতে বিমানটিকে অবতরণ করতে হয়। তবে দুই পাইলট অক্ষত ছিলেন। ঘটনাস্থল থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার করে তাদের উদ্ধার করা হয়। সময় সংবাদ, নড়াইল।